নতুন বাংলাদেশে সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের সতেরো দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যা একযোগে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করে তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি বক্তব্যের শুরুতে দেশের বন্যার্থদের সহায়তায় ত্রাণ তৎপরতা সহ পুনর্বাসনে একযোগে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি এরপর ধাপে ধাপে তুলে ধরেন বিগত সরকারের সময় দেশের প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে বিদ্যমান বৈষম্য দূর করতে পরিকল্পনা জানান তিনি নিত্যপণ্যের দাম কমানো বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা দুঃশাসন দুর্নীতি অন্যায় অবিচার নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তা মতনৈক্যের কারণে হাতছাড়া করা যাবে না নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয় সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ দিয়েছি ছাত্ররা বর্তমান সরকারের নিয়োগকর্তা উল্লেখ করে তিনি বলেন আপাময় জনসাধারণ সরকারকে সমর্থন করেছে আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপাম জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব। যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব নতুন বাংলাদেশ গড়তে সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব আমাদের উপদেষ্টা মন্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হওয়া মানুষের দাবি নিয়ে সড়কে আন্দোলনে না নেমে লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি গত ষোলো বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ গোছানোর সকল পথ বন্ধ হয়ে যাওয়া আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের কাজ করতে দেন আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান সরকার দেশের সংস্কারে কাজ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সরকারের করণীয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চেয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হয় শামিমা আক্তার দেশ ঢাকা আমাদের সভা